এবং যেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আসলে যেমনটা হয়েছে যে আইনস্ট্রিম কলেজের রক্ষাকারী বাহিনী রয়েছে তারা আসলে এই জায়গাটিতে উপস্থিত হয়েছে এবং স্থানীয় লোকজন আসলে জড়ো হতে শুরু করেছে এবং ট্রেনের ভিতরে যে যাত্রীরা ছিল তারাও আসলে খুবই বিপদে পড়ে গেছে এবং ট্রেনের ভিতরে যাত্রীরা আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় আসলে এই জায়গাটিতে সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি একদম ছিটকে রেল গেট থেকে অন্তত কয়েক গজ দূরে আসলে ছিটকে নিয়ে আসা হয়েছে এবং পুরো বাসটিকে ধাক্কা দিয়ে ট্রেনের পুরো গতি আসলে এই জায়গাটিতে নিয়ে এসেছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে পুরো বাসটিকে রেলগেটের পিছনে যদি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে পিছনে যে ফ্লাইওভারটি রয়েছে এবং এই ফ্লাইওভারটির সাথে হচ্ছে নিচেই হচ্ছে রেলগেটের অবস্থান এবং রেলগেটের সেই জায়গাটি থেকে আসলে বাসটি সেই জায়গা দিয়ে ওভারটেক করছিল এবং সেই সময়টাতে বাসটিকে ধাক্কা দিয়ে আসলে এতটা দূরে এনে আসলে এই জায়গাটিতে ফেলা হয়েছে এবং আপনারা দেখছেন মালিবাগ রেলগেট থেকে আসলে দেখছেন এখন আসলে এই জায়গাটিতে যেমনটা দেখা যাচ্ছে যে যে ট্রেনটি রয়েছে ট্রেনটি আসলে কমলাপুর স্টেশন থেকে আসলে গন্তব্যে রওনা করেছিলেন এবং সেই সময়টিতে রেলের অব্যবস্থার পর একটি ঘুরছেন কিন্তু সাধারণ মানুষ এবং একই সাথে জানিয়ে রাখতে চাই আরও একটি বিষয় যে এর আগেও কিন্তু এমন দুর্ঘটনা ঘটেছে কিন্তু এই রাজধানীর এই মালিবাগে রেল অব্যবস্থা করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আনুমানিক 10:15 নাগাদ কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সব পরিবহনের যে বাসটি রয়েছে সেই বাসটি নাগা বাসটির সঙ্গে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এখানে বাসটি সম্পূর্ণ ফাঁকা ছিল অর্থাৎ যাত্রী নামানোর পরে বাসটি কিন্তু নির্দিষ্ট তাদের যে পার্কিং লট রয়েছে সে পার্কিং লটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু তার ভিতরে কিন্তু আসলে ট্রেনটি আসলে অন্তর্ভুক্ত যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি আসলে এসে কিন্তু দুমড়ে মুচড়ে দেয় এবং একই সাথে জানতে চাচ্ছে অনেক দূরে কিন্তু এসে যে ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক দূরে এসে কিন্তু আসলে ট্রেনটি আসলে পড়ে